সিদ্ধান্ত নির্ভর করে ওর ছেলে মেয়ে দুইজন অস্ট্রেলিয়াতে থাকে, এখন টিকিট পাওয়া বড় কঠিন, টিকিট পায় ঠিকই আবার দেখা যায় ক্যান্সেল হয়ে যাচ্ছে, সেজন্য আমরা একবারে নিশ্চিতভাবে বলতে পারছি না। তবে আপাতত ওদের হাতে যে টিকিট আছে সেই অনুসারে তার ছেলে আজকে আগামী দিন রাত্রে ঢাকায় নামবে রাত 1:30টায় এবং ওখান থেকে ডাইরেক্ট আমরা তাকে রাজশাহীতে নিয়ে আসবো, আর মেয়েটা 13 তারিখ রাতে ঢাকায় নামবে এবং কিশোরের আত্মীয় যারা আছে তারা তাকে নিয়ে 14 তারিখে রাজশাহীতে এসে পৌঁছবে এবং 15 তারিখ সকালে আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের ধর্মীয় যে আনুষ্ঠানিকতা আছে সেটা 9টার দিকে চার্চে আমরা এই প্রোগ্রামটা করব 10:30 পর্যন্ত, তারপরে ওখান থেকে আমরা বিশ্ববিদ্যালয় 11টার দিকে নিয়ে যাব এবং সেখানে পাবলিক এবং ইউনিভার্সিটির স্টুডেন্ট বা টিচার যারা আছেন তাদের জন্য এটা উন্মুক্ত থাকবে। এটা কিশোরের একটা ইচ্ছা ছিল, সেই ইচ্ছা পূরণ করার জন্য আমরা প্রো ভিসি ভিসি ওনাদের সাথে যোগাযোগ করেছি, তো সব কিছু যদি প্রসেস ঠিক থাকে তাহলে হয়তো আমরা ওই 11টা থেকে এক নামাজের আগ পর্যন্ত ওইখানে রাখতে চাই, যেন আশপাশের লোক ইউনিভার্সিটির টিচার বা স্টুডেন্ট যারা আছে তারা যেন তার শ্রদ্ধা জ্ঞাপন করতে পারে। এরপরে আমরা ফেরার পথে আমাদের রাজশাহী কলেজে আমরা প্রিন্সিপাল সাহেবের সাথে যোগাযোগ করেছি, সে খুব হি ইজ ভেরি কাইন্ড এনাফ, সে আমাদের ওখানে তার মৃতদেহ রাখার জন্য কিছু সময়ের জন্য ওখানে অনুমতি দিয়েছেন এবং আমরা ওইখানে রেখে 3:30 পর্যন্ত আমরা চাই যে রাজশাহী কলেজে যেন ওর দেহ থাকে। তারপরে ওখান থেকে আমাদের সিএনবির মোড়ে বাংলাদেশ চার্চের যে কবরস্থান আছে সেই কবরস্থানে নিয়ে যাব 3:30 থেকে 4:45 এবং 4টার পরে ওকে আমরা ওখানে কবর দেব বলে আমাদের ধারণা আছে। তার যে শারীরিক অবস্থা ছিল তাতে সে এই ধরনের কথা আমরা জিজ্ঞাসা করারও সুযোগ পাই নাই বা আমাদের ইচ্ছাও ছিল না, আর ও খুব সত্যিকার অর্থে বেশ কষ্টের ভিতরে ছিল, আমরা তার ভিতরে তাকে একটু চাঙ্গা রেখেছিলাম মানসিকভাবে কিন্তু কোনো চিন্তাযুক্ত কোনো প্রশ্ন তাকে আমরা করি নাই তাকে পিসফুল রাখার জন্য, সেজন্য ওই উত্তরটা আমি ঠিক ওইভাবে আপনাকে দিতে পারছি না। তবে সে যত সময় ছিল আমরা মোট 8 জন ডাক্তার বিশেষ করে সিঙ্গাপুরের যে ডাক্তার সেও আমাদের সাথে সবসময় যোগাযোগ রেখে আমাদের সাধ্য অনুসারে তাকে যতটুকু সাপোর্ট দেওয়ার আমরা চেষ্টা করেছি কিন্তু ঈশ্বরের কাজ ঈশ্বর। হ্যাঁ, তার মানসিকতা স্টেপ বাই স্টেপ, যেমন আমি বাংলাদেশে যাব, আমি সিঙ্গাপুরে থাকবই না, সে প্লেন ভাড়া করে হাজব্যান্ড ওয়াইফ দুইজনে স্পেশাল ফ্লাইটে ঢাকায় নেমেছে, ঢাকায় মাত্র 2 দিন ছিল, তার প্রথম থেকে তার আমার সাথে 3 বছর আগে তার সাথে কথা হয়েছে যে আমি যদি কোনো দিন মারা যাই আপনার আগে তাহলে আমার যেন সমাহিত করা হয় রাজশাহীতে, তো সেজন্য আমরা সেও চেয়েছে আমরাও চেয়েছি তাকে স্ট্রেইট ঢাকা থেকে রাজশাহীতে নিয়ে এসে আমাদের তত্ত্বাবধানে রাখতে, কারণ করোনার সময় এখন আমরা বাইরে আর কোথাও আমাদের যে ফেসিলিটিস আছে আমি বিশ্বাস করি না যে অন্য কোথাও গেলে তারা তার চেয়ে বেশি ভালো ফেসিলিটিস পাবে, উই ট্রাইড আওয়ার লেভেল বেস্ট এবং আলটিমেটলি সেই অবস্থায় সে আমাদের মনে হয় যে শান্তিতে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পেরেছে। ওই আমাদের বেরিয়াল গ্রাউন্ড যেটা সেটাই একটা জায়গা আছে তাদের পারিবারিক, যেখানে তার মা তার বাবা তার ভাই তার ভাইয়ের ছেলেদের ওখানে দোয়া আছে, সেখানেও জায়গা আছে কিন্তু তার নিজস্ব একটা সিলেকশন ছিল যে আমি এই জায়গাটা নিতে চাই, সেটা আমাদের বেরিয়াল গ্রাউন্ডে ঢুকবার সাথে সাথে সেটা তার সিলেকশন, আমরা সেই অনারটা তাকে দিতে চাই চার্চ থেকে, সেই অনার দিয়া সেই জায়গাটাই তাকে দিতে টেন্টেটিভ, আমি একবার বলেছি আরেকবার বলি নির্ভর করে তার ছেলে মেয়েদের আসার উপরে, তবে আপাতত ভাবছি 15 তারিখে সকাল 9টা থেকে
চারটা পর্যন্ত বিভিন্ন জায়গার আনুষ্ঠানিকতা শেষ করে চারটার দিকে আমরা বেরিয়াল গ্রাউন্ডে তার মৃত্যুদেহ মায়ের একই জায়গায় কিন্তু একই মানে পাশে না তার একই কবরস্থানে কিন্তু একই জায়গা না।